আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু গরিব বাইকার। তো বন্ধুরা, আপনারা অনেকে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীর অঞ্চলে বাইকার বন্ধুরা, তাদের জন্য একটা টিপস। অনেকের বাইক দেখা যায় দুই তিন দিন বা পাঁচ দিন সাত দিন ধরে পানির নিচে আসে, তো তারা আসলে কী করণীয়, বাইকের মেনটেন্যান্সটা কীভাবে আর কি করবেন? একটা বাইক পাঁচ সাত দিন পানির নিচে থাকলে কীভাবে এটা আপনার রিপেয়ারটা করতে হবে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওর সাথে আমি আছি গরিব বিক্রেতা। বন্ধুরা, আপনারা একটা বাইক যদি পাঁচ দিন বা ছয় দিন বা আধা ঘন্টাও যদি আপনার ভিজে থাকে, বাইকটা কিন্তু আপনার স্টার্ট করা যাবে না কোনো মতে। একটা বাইক ডুবে থাকলে প্রথম যে কাজটা করবেন, বাইকের ব্যাটারিটা আপনার প্রথমেই খুলতে হবে, যে বাইকই হোক, এটা যে শুধু ইয়ামাহা সেটা না, যে কোনো বাইকই ব্যাটারিটা খুলে রাখবেন। তারপর আপনার প্রত্যেকটা কিটে আপনার পার্ট বাই পার্ট খুলতে হবে। তারপর আপনার ভালোভাবে ওয়াশ করতে হবে পানি দিয়ে প্রথমে। তারপর ভালোভাবে শুকানোর পরে আপনারা বাইকের যে সব জায়গায় মরিচা পড়ার চান্স দেখতে পাবেন, ওই জায়গাগুলো আপনার হালকা কেরোসিন তেল আর ইঞ্জিন অয়েল মিক্স করে আপনারা একটু ওয়াশ করার চেষ্টা করবেন। প্লাস্টিক জায়গাগুলো তেমন একটা ভালো পরিষ্কার না করলেও সমস্যা নাই, কারণ ওটা তো আর মরিচা পড়ার কিছু নেই। আর তারপরে আপনার চেক করতে হবে আপনার কার্বোরেটরের ভিতরে, তার আপনার ভালোভাবে ওয়াশ করতে হবে কার্বোরেটরটা খুলে। তারপর আপনার ইঞ্জিন অয়েলটা কিন্তু ড্রেন দিতে হবে, যে কোনো বাইকে আপনার ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতে হবে। আর ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে আপনার বাইকের চাবিটা অন করে দেখবেন যে আসলে বাইকটা অন হয় কিনা, মিটার মনে হয় না কাজ করবে, তারপর যদি কাজ করে তো লাক আপনার। আর তারপর আপনার ইসিউ যদি থাকে বা সিডিআই, আপনার এটা যাওয়ার চান্স থাকে, ওইটা আপনারা যদি স্টার্ট না নেয় আপনার ওইটা চেক নতুন একটা লাগাবেন। একটা বাইকের ভিতরে ইঞ্জিনের ভিতরে আপনার পানি ঢোকার চান্স হচ্ছে আপনার এক্সস্ট থেকে, এখান থেকে, আর বেশিরভাগ অতিরিক্ত পানি ঢুকে হচ্ছে আপনার এয়ার ফিল্টার থেকে। তো আমার এটার এয়ার ফিল্টার হচ্ছে ভিতরে, তো ওইটা দিয়ে কে কিন্তু আপনার পানিটা ঢুকে। তো ইঞ্জিন অয়েলটা একদম মাস্ট চেঞ্জ করতে হবে, আর কার্বোরেটরটা খুলে ফেলতে হবে। আর আমার এটা যেহেতু এফআই, তো এফআইতে কার্বোরেটর খোলার ঝামেলাটা নাই, ওটা একটু ক্লিন টিলিন করে দিবেন, সম্পূর্ণ জায়গাগুলো আর কি সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। আর একটা জিনিস আপনার লক্ষ্য করতে হবে, আপনার বাইকের পালসার বা যে কোনো স্ট্যান্ডার্ড ক্যাটাগরির বাইক হলে কিন্তু আপনার ফিউজ থাকে এই বাম সাইডের এখানে, আর আমার এটা যেহেতু ভিতরে, এটা ফিউজ থাকে হচ্ছে আপনার সিটের নিচে, তো এইখানে হচ্ছে ফিউজগুলো থাকে। এই এই জিনিসটা তুললে আপনার ফিউজ দেখা যায়, এই যে। তো এখানে এই ফিউজগুলো চেক করতে হবে আসলে কোনটা নষ্ট হয়েছে, চেক করে দেখতে হবে, এগুলো যাওয়ার চান্স পসিবিলিটি আর কি বেশি থাকে। তো এগুলো টুকটাক জিনিস আর কি যায়, এই সমস্ত জিনিসগুলো আপনারা একটু খেয়াল রাখতে হবে। কিন্তু কোনোভাবেই বাইক স্টার্ট করা যাবে না, স্টার্ট করলে কিন্তু ওয়্যারিং কানেকশনগুলো শর্ট হয়ে আপনার ইস্যু নষ্ট হয়ে যেতে পারে, সিডিআই যদি থাকে নষ্ট হয়ে যেতে পারে, তারপর বিভিন্ন প্রকার সমস্যা কিন্তু হয়ে যেতে পারে। তো আপনারা যদি ভালো সার্ভিস চান, আপনার আশেপাশে কোনো ভালো দক্ষ কাউকে দিয়ে আর কি কাজটি করাবেন। একটা বাইক ডুবছে এই কারণে যে শেষ হয়ে গেছে তেমন কোনো আর চিন্তার কোনো কারণ নাই, কিন্তু আপনার মেনটেন্যান্সটা সঠিকভাবে করলে আশা করি আপনার বাইকে আগের মতো পারফরমেন্স পেয়ে যাবেন। আর সবচেয়ে ভালোভাবে আপনার ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে একটা ফ্ল্যাশ অয়েল দিয়ে ইঞ্জিনটা ফ্ল্যাশ করে তারপর আবার নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেবেন, আধা ঘন্টা চালিয়ে ড্রেন দিয়ে দেবেন, আবার নতুন আর একটা ইঞ্জিন অয়েল দিয়ে দেবেন। এটা হচ্ছে একদম বেস্ট একটা সলিউশন আর কি। আর বাইকের লাইন কিন্তু চাবিতে অনেক সময় নাও পেতে পারে, এই কারণে আপনার চাবির লকটা চেক করতে হবে, এখানে লাইনের তারটা খুলে ডাইরেক্ট দিয়ে আর কি চেক করতে হবে যে আসলে চাবিটা লকটায় সমস্যা হয়েছে কিনা, যদি লক সমস্যা হয়ে থাকে তো ডাইরেক্ট দিলে চলবে। তো আর মিটার অনেক সময় ডিসপ্লেটা বাতিল হয়ে যাওয়ার চান্স থাকে মাদারবোর্ড, তো এটা যাওয়ার পসিবিলিটি অনেকটা বেশি, কারণ একটা বাইকের ভিতরে সার্কিট হচ্ছে মিটারটাই বেশি থাকে, এছাড়া কিন্তু সার্কিট তেমন একটা নাই বাইকের ভিতরে। আর এফআই বাইকে হচ্ছে ইসিউ থাকে, তো ইসিউটার যাওয়ার পসিবিলিটি অতটা না। আর আপনার কার্বোরেটর বাইকে থাকে হচ্ছে সিডিআই, তো ওটা যাওয়ার পসিবিলিটি অতটা না। তো তারপরে যদি যায় তো কিছু করার নাই, আপনারা সুন্দরভাবে পরিষ্কার করে আপনারা দিয়ে দেবেন যাতে কোনো প্রকার ডাস্ট না থাকে কোনো জায়গায়। তো আশা করি আপনাদের ভিডিওটা পেয়ে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গরিব বেকারির সাথেই থাকুন। সেভ রাইড, সেভ লাইফ। আল্লাহ।